রামেশ্বর ত্রিপুক্ষণে দাসতব গণ্ডি রেখা করিয়া লঙ্ঘন সন্ন্যাস বেশধারী রাঘবাড়ি রাবণের কাছে ধারালো আসিয়া ভিক্ষাপাত্র লয়ে হাতে কেশে ধরি তুলিল রথে রাবণ দুর্মতি ডাকিল চিৎকার করি কোথা প্রাণনাথ প্রাণেশ্বর জীবন সৎপরিসংখ্যান মধ্য করে ঘুমিয়ে যাবে তুই ঘুম ভাঙলই বা ঠাকুরদেবদের কথা মানে একটু কানি গেল তাহলে তুমি ঠাকুরদেবদের কথা শোনো আমরা যাই আচ্ছা তাহলে ওটা থাক আমি সাবিত্রী পাঠ করি ওটা পর্দা না তোমার কোনো পর্দা করতে হবে না আমি বলছি কি আমি থাকবো আচ্ছা একদিন দাদা যখন থাকবে না তখন শুনিয়ে দিই আর গান কি কম শিখেছে সেই যে কেঁদে কেঁদে দয়মন্ত্রী গানটা শুনিয়ে দিয়েছো বাবা তখন তোমার মামিরা আর ছাড়তে চাইবে না তাই গো মামি তবলাও বাজাতে জানি তবে বাবার মতন অবশ্যই পারি না তা পারবো কি করে বড় মামি বাবা বড় বড় আসলে হীরাবাই কাঞ্চনবাই মুন্না চেমটি এদের সঙ্গে সঙ্গত করে করে একটা হাত পাঠিয়ে ফেলে আমি ছোটখাটো আসলে কাজ চালিয়ে দিতে পারি তা বড় শক্ত বাজ না মামি আচ্ছা দাঁড়া আমি পেতলের হাইটা দিয়ে বাজিয়ে রেখে দিচ্ছি অমূল্য পড়তে যাও একটু ঘটনা ছোট মা না চলো তোর জন্য কি কুটুম কুটুম্বিকে সব বন্ধ করে দিতে হবে কি করে চলে নি বলতো কুটুম নিয়ে তুমি মনুষ্যকে ঘর করো আমি ছেলে নিয়ে পালাই পালাবি কোথায় শুনি যাবার দিন সেখানে বলে যাবো তার জন্য চিন্তা করো না সে আমি যাতে পাঁচজনের মুখ দেখাতে না পারি সে না করে তুই ছাড়বি চিরোটা কালেই বৌনি আমার হাড় মাস জলে পড়ে ছাই হয়ে যাবে না ঠাকুরপো তোমরা আর কোথাও গিয়ে থাকোগে আর না হয় তাই বউ থেকে বিদায় করো ওকে আর আমি রাখতে পারবো না এই কষ্ট বলে গেলাম ব্যাপার কি জানি বড় গিন্নি বলেছে দাও আমাদের বিদায় করে জেগে আছো না ঘুমোচ্ছ কি মুশকিল দেখছো তো তামাক খাচ্ছি ঘুমো কি করে তুমি তামাক খেতে খেতেও ঘুমো বসে থেকে থেকেও ঘুমো আমার নিজের চোখে দেখা না না ঘুমাইনি ঘুমাইনি কেন আর কিছু বলবে নাকি তুমি কি ঠাকুরজিদের রাস্তা লিখেছিলে হ্যাঁ হয়তো লিখেছিলাম মানে ইয়ে কষ্টের সংসার ছেলেটার লেখাপড়া হয় না তাই কিন্তু কি লিখেছিলাম তা তো আমার এখন ঠিক মনে নেই কেন কি হয়েছে না মানে হয়নি কিছু বলছিলাম কি ছোট বউ কি ওদের সঙ্গে মানিয়ে চলতে পারছে কোথায় আমাদের পাঠাবে কিছু ঠিক করে বুঝতে পারছি না ঠিক বড়দিনী যে তখন বললেন বিদায় করে দেবেন ও হ্যাঁ হ্যাঁ তা কোথায় আমরা যাব একটা কিছু ঠিক করে দাও বিদায় হবার আগ্রহটা তো দেখছি তোমারই সব থেকে বেশি হ্যাঁ খুব বেশি এখানে থাকলে অমূল্যধনকে খুঁজেও পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না না কেন কোথায় যাবে গোল্লায় যেখানে তোমার এই গুণতার ভাগ্নেটি গেছেন কিন্তু আমি তা হতে দেবো না বড় দিনে বিদায় করুন আর না করুন আমি নিজেই বিদায় হয়ে যাবো তুমি পাঁচ কথা ওদের শুনিয়ে দিয়েছো তা তুমি তেমন অপমানের কথা কিছু বলেননি এখন যা বলি তাই শোনো ছোট বউকে চটালে চলবে না আর মাধবও বেশ কিছু রোজগার করছে ছেলেতেও হয়নি বোধ করে আর হবে না তোমার নরকে যদি সুনজরে দেখে ওই আর দেখ সেই চেষ্টাই তো করছি গানও বাজে না এত কিছু তো পছন্দ করে হ্যাঁ যা পছন্দ করে তাই নরেনকে কি করাতে হবে তোমার নরেনের কাছেই অমূল্য তোমার জন্যই তো আজ আমার এই হাড়ি নইলে তো আমি আজ রাজার মা আমার নরেনকে যদি বলে পেতো তাহলে অমূল্য থেকে কেউ ফিরে চায় তখন চুলোর দূর থেকে কি কিছুটা নড়তে চায় কেলা চল এখন তোমার ওই খেলা হবার হয়ে গেছে তার তো চারা নেই এখন নরেনকে একটু তালিম দিয়ে নিতে হবে ওই একটু ফ্যাক্টর গুলো যাতে একটু ভুলে যায় গেল কোথায় বাবা 나 저럴 생각이네 봐봐. ছোট বউ তোর চোখ মুখ চলচল করছে কেন? দেখি গা দেখি কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি অসুখ করে টের পাবো না? না তুমি বুড়ি দেখে হয় না, এখনকার দিন বড় খারাপ, আর এখনো যাবো না। বলছি আমি ভালো আছি, তবু বলবে কাছে দেখিস বাবু লুকো শুনে জানো যাই রে। ঠিক আছে, সব সংসারই ওই রকম যদি একটি ছিচলা লোক থাকতে থাকে। ছোট বউ আমার মেঘের মতন চুল, একদিন তো তুই বাঁধতে দেখলাম না? বড়লোকের বাড়ি মেয়েরা আসবে, আজকে মাথাটা বেঁধে দিয়ে এসো। আর না থাকুক, ছেলে বড় হয়েছে দেখতে পাবে। দেখতে পেলেই বা আমার নরেন তো বড় হয়েছে, তাই বলে কি আমি মাথা ছেড়ে দেবো? তুমি থাকবে কেন ঠাকুরজি, তোমার ছেলে বরাবর দেখে আসছে। আজ হঠাৎ অমূল্য আমার মাথায় খোঁপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চাচিমিচি করবে। না না ঠিক সে ভারী লজ্জা করবে। চাকরি চলো আমার ঘরটা গুছিয়ে ফেলে, ওরা এসে ওই কিনে বসবে। হুম বান্ধবী ওরা এলে এই সিঙ্গারাগুলো গরম গরম হেঁটে দিও। দিদি শুনো খোপা বাঁধবে। হ্যাঁ খোপা, আজ বড়লোকের বাড়ির লোকজন আসবে, ঠাকুর থেকে দিয়ে ভালো করে মাছটা বাঁধিয়ে নাও। ও বুঝি খোপা বাঁধার কথা বলেছিলে বুঝি? তবেই হয়েছে, আমি তো বলে বলে হার মেনে। অত চুলটা বাঁধবে, অত গয়না কাপড়টা পরবে না, অত রূপটা আয়না দিয়ে দেখবে না, ওরা সৃষ্টি ছাড়া মেয়ে। আর ছেলে দিয়ে হয়েছে তেমনি, বলে ভালো কাপড় জামা পরলে কি হয়, ছোট মাছ তো অত আছে পরে কি। তবেই দেখো দিদি, ছেলেকে 10,000 করে তুলতে হলে মায়েদের ওরকম সৃষ্টি ছাড়া হতে হয়। দেশের লোক দেখে বলবে ওই অমূল্য নেই, এর তুলনায় ভালো একখানা কাপড় দুটো গহনা করে কতটুকু আনন্দ পাবো বলো তো? ওই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে আমরা কোনো কথাই তোকে বলিনি। ভগবান তো মনোবাঞ্ছা পূর্ণ করল, কিন্তু ওই ছেলে বড় হয়ে 10,000 হবে এত আশা আমি মনেও ঠাঁইনি। কিন্তু ওই একটি মাত্র আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি, আর সে আশায় যদি কোনোদিন ঘা পড়ে, সত্যি বলছি তোমায় আমি পাগল হয়ে যাব। তোকে তোরা যেতে বলে গেল তোর কাকার সঙ্গে? না কাকার সঙ্গে যাবো না, তোমার সঙ্গে যাবো। যদি যেতে দেয় যাস। হ্যাঁ রে চুল টুল গুলো কাটিস না কেন? তোরা দেখি কি বলবে? কৈলাসটাকে বলবো কেটে দেবে। তুল ও পারবে কেন, বরঞ্চ বাজারে যে নাপিতটা বসে সে কিছুটা পারবে। তুমি বলে দিও না আইন্দা, তাহলেই পারবে। বাবার কাকার চুল তো কৈলাসটাই কেটে দেয়। আচ্ছা তুই যখন চুল কাটবি আমাকে ডাকিস, আমি দাঁড়ি থেকে ঠিক করে দেবো। আমি চুল কাটবো, তুমি যেও না। আজ রবিবার 5 জায়গায় যেতে হবে, তুমি কালকে। না আজ যেতে হবে, আমি এক্ষুনি আসছি। তুমি পালিয়ে যাবে, তোমার থাকার কথা।